Bismillahirrahmanirrahim. আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এবং সেই সঙ্গে জানাচ্ছি তোমাদের সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি তোমরা সুস্থ এবং সুন্দরভাবে আনন্দের সাথে ঈদ উদযাপন করেছো আমিও আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে ঈদ উদযাপন করেছি এবং সুস্থ এবং সুন্দর আছি আজকে ঈদের পর ঈদের ছুটির পর আমাদের আজকে প্রথম ক্লাস আমরা আজকে শিখব বাংলা প্রথম পত্র থেকে কবিতা আমাদের কবিতার নাম হচ্ছে পাখির কাছে ফুলের কাছে লিখেছেন আল মাহমুদ তো আমাদের আজকে যেহেতু কবিতা হ্যাঁ তো এই যে পাখির কাছে ফুলের কাছে এটা মূলত কি কবিতা এটা হচ্ছে প্রকৃতি যে নামটা শুনেই তোমরা বুঝতে পারছো পাখির কাছে ফুলের কাছে তো আমাদের যদি প্রকৃতি প্রেমিক আমরা না হই আমাদের মনটা যদি প্রকৃতির সাথে কি না হয় ঘনিষ্ঠ না হয় তাহলে কি আমরা এই ফুল পাখি এসব সম্পর্কে জানতে পারবো তোমরা তো জানোই যারা ফুল ভালোবাসে না তারা মানুষকেও ভালোবাসতে পারে না বা মানুষ হত্যা করতে পারে তো এরকম আমরা কিন্তু অনেক নীতিবাক্য শুনে থাকি তো আমরা আজকে আল মাহমুদ মূলত হচ্ছে ইনি প্রকৃতির কবি হ্যাঁ তো প্রকৃতির কবি তার এই পাখির কাছে ফুলের কাছে কবিতাটি সম্পর্কে আমরা জানবো তো সবার আগে আমাদের কি জানতে হবে আল মাহমুদের জীবন বৃত্তান্ত যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন কত সালে তার কর্মজীবন তার সম্মাননা পুরস্কার হ্যাঁ এ সম্পর্কে আমরা শিখব তো আমি কিছু পয়েন্ট আকারে করে দিয়েছি যাতে তোমাদের কি হয় বুঝতে সুবিধা হয় বা তোমাদের এটা মনে থাকবে হ্যাঁ তো মনে রাখার মতো কি আমরা প্রথমে জানবো তার জন্ম ও পরিচয় তো তার জন্ম কি কবি আল মাহমুদ 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাইল গ্রামে জন্মগ্রহণ করেন 1936 সালে হ্যাঁ কোথায় জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাইল গ্রামে এই যে দেখো তোমরা যদি এই যে এইভাবে পয়েন্ট করে শেখো তাহলে তোমাদের মাথায় মেমোরিতে সেটা থাকবে এবার কি শিক্ষা ও কর্মজীবন অর্থাৎ তিনি কোথায় পড়াশোনা করেছেন তার কর্মজীবনে তিনি কি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জর্জ সিক্সথ স্কুল থেকে তিনি প্রবেশিকা পাশ করেন প্রবেশিকা মানে কি এসএসসি পাশ করেন মেট্রিক পাশ করেন সাংবাদিকতা ও চাকরি ছিল তার পেশা তা তিনি মূলত তিনি পেশায় কি ছিলেন সাংবাদিক তিনি গণকণ্ঠ ও কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি সাংবাদিকও ছিলেন এবং পত্রিকা সম্পাদনাও করতেন তিনি গণকণ্ঠ ও কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি নেন এবং পরিচালক হিসাবে 1995 সালে অবসর গ্রহণ করেন অর্থাৎ তিনি তার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত তিনি মানে অবসর গ্রহণের যে সময়সীমাটা সে পর্যন্ত তিনি কোথায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসাবে তিনি 1995 সালে অবসর গ্রহণ করেন এবার আমরা প্রতিটা কবি বা লেখকের সাহিত্যকর্ম অর্থাৎ তিনি কি কি লিখেছেন সেগুলো সম্পর্কে তিনি মূলত কি ছিলেন কবি তো তার কিছু সাহিত্যকর্ম সম্পর্কে আমরা জানব তার প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হলো লোক লোকান্তর কালের কলস সোনালী কাবিন এগুলো মূলত হচ্ছে কাব্যগ্রন্থ হ্যাঁ মায়াবী পর্দা দুলে ওঠ মিথ্যাবাদী রাখাল এক চক্ষু হরিণ আরব্য রজনী রাজহাঁস পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি এই যে আমরা আজকে যে পাখির কাছে ফুলের কাছে পড়ছি এটাও তার কাব্যগ্রন্থ তো তারপর হচ্ছে আমরা জানি সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ প্রতিটি কবি বা লেখক কিছু পুরস্কার ও সম্মাননা পেয়ে থাকেন তো তিনি কি কি পেয়েছেন সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক হ্যাঁ এছাড়া ফিলিপস সাহিত্য পুরস্কার বাংলাদেশ লেখক সংঘ পুরস্কার ইত্যাদি বহু পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন তাহলে আমরা কি কি পুরস্কার পেলাম বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক ফিলিপস সাহিত্য পুরস্কার বাংলাদেশ লেখক সংঘ পুরস্কার ইত্যাদি তো তার মৃত্যুটা কিন্তু দেখো তোমাদের বইয়ে নেই তিনি মৃত্যুবরণ করেছেন আমরা শুধু এখানে কি পেয়েছি 1936 সালে তিনি জন্মগ্রহণ করেছেন না আসলে তিনি মৃত্যু বরণ করেছেন তিনি 15 ফেব্রুয়ারি 2019 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন কোথায় আমরা জানলাম ব্রাহ্মণবাড়িয়া জেলায় আর মৃত্যুবরণ করলেন কোথায় ঢাকায় তো আমরা কি কবি পরিচিতিটা সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা হলো তুমি কি তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্ন খুঁজে বের করবে এবং অনুশীলন করবে লেখারও চেষ্টা করবে তো আমরা তো প্রথমেই বললাম যে এটা হচ্ছে মূলত কি নিসর্গ প্রীতি বা প্রকৃতি প্রীতি একটা কবিতা তাই না
তো প্রকৃতি প্রীতি অর্থাৎ হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা কবি লেখকরা যখন প্রকৃতিকে নিয়ে লেখেন তো তারা কি করেন চারপাশে সমস্ত প্রকৃতিটাকে অবলোকন করেন তারপর সেগুলো তাদের মনের মধ্যে মিশিয়ে মাধুরী মিশিয়ে বিভিন্ন ভাব দিয়ে সেগুলো তারা প্রকাশ করেন তাই না তো এই যে তোমরা এই কবিতাটি পড়ে তোমাদের মধ্যে কি তোমরা যেটা পাঠ করে কি জানবে তোমাদের মধ্যে একটা নিসর্গ প্রীতি জাগ্রত করাটাই হচ্ছে এই কবিতাটির উদ্দেশ্য নিসর্গ প্রীতি জাগ্রত করা তো আমরা পাখির কাছে ফুলের কাছে এই শীর্ষ কবিতাটি আমরা কোথায় পাই কবি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই যে আমরা জানলাম সাহিত্যকর্ম সাহিত্যকর্মে কি ছিল তার কাব্যগ্রন্থের নাম কি ছিল পাখির কাছে ফুলের কাছে এখান থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে এই কবিতায় কবি নিসর্গ প্রেম গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে অর্থাৎ তিনি এত গভীরভাবে কবিতা প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছেন এত গভীরভাবে তিনি প্রকৃতিকে অবলোকন করেছেন অনুভব করেছেন সেটাই তার কবিতায় ফুটে উঠেছে তো শিক্ষার্থীরা চলো আমরা কবিতাটি পাঠ করি এবং বিভিন্ন শব্দার্থ টিকা সম্পর্কে কিছু জানি পাখির কাছে ফুলের কাছে কবিতাটি দেখো তোমরা একটা জিনিস দেখো যে প্রতিটা লাইনের শেষে একটা কি আছে অন্তমিল আছে হ্যাঁ কাল গোল গাল হ্যাঁ তো দেখো তোমরা কবিতাটি কিন্তু খুব সুন্দর একটা কবিতা পাখির কাছে ফুলের কাছে লিখেছেন আল মাহমুদ নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল তো এই যে দেখো আমরা শব্দার্থ টিকা একটা জিনিস পেয়েছি ও সরি আমি তোমাদের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করতে ভুলে গিয়েছি তোমরা এখন পৃষ্ঠা নাম্বারটা পৃষ্ঠা হচ্ছে 83 পৃষ্ঠা বের করবা না হলে তো তোমরা কবিতাটি ঠিক মতো আমার সঙ্গে না পড়লে বুঝতে পারবে না 83 পৃষ্ঠা বের করো হ্যাঁ তো বের করেছো নিশ্চয়ই তোমরা 83 পৃষ্ঠা পাখির কাছে ফুলের কাছে লিখেছেন আল মাহমুদ নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল তো এখানে দেখো 84 পৃষ্ঠায় শব্দার্থ টিকা দিয়েছে ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল বলতে কি এই যে মানে ঠান্ডা ও গোলগাল অর্থাৎ হচ্ছে পুরাপূর্ণ রূপ চাঁদের কখন ধারণ করে চাঁদ যখন পূর্ণিমা জ্যোৎস্নামাকা পূর্ণিমায় গোল চাঁদকে ডাবের মতো কল্পনা করে কবি উপমা চমৎকারিত্ব সৃষ্টি করেছেন অর্থাৎ তিনি উপমা দিয়ে এই চাঁদটাকে সুন্দর একটা কি কল্পনা দিয়ে একটা চমৎকারিত্ব সৃষ্টি করেছেন ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর অর্থাৎ তিনি ঘরের দরজা খুলে আস্তে করে খুলে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর অর্থাৎ ঝিম ধরা মানে কি যে চুপচাপ নিঃশব্দ হ্যাঁ সেই শহরটাকে তিনি কল্পনা করেছেন ঝিম ধরা অর্থাৎ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কি হয় চারদিক নিস্তব্ধ থাকে না তোমরা আমরা আসলে কখনো বের হইনি বা যারা বের হয় তারা তো বুঝতে পারে যে মনে হয় যে কেমন একটা ভয় ভয় ভাব জাগ্রত হয় হ্যাঁ কাঁপছিল থরথর অর্থাৎ শহরটাকে তিনি কি করছেন যে থরথর মানে কি লিখছে কেঁপে ওঠার ভাব বোঝায় এমন শব্দ এখানে শব্দটি সৌন্দর্য ও আবেগ বোঝাতে অনুভব করা হয়েছে বলা বোঝাতে ব্যবহৃত হয়েছে আবেগ অর্থাৎ তার মনে যে আবেগটা অর্থাৎ তিনি এই ঝিম ধরা অর্থাৎ চুপচাপ শহরটা দেখে সব চারদিক নিস্তব্ধ দেখে তার মনের মধ্যে যে একটা ভয় জাগ্রত হচ্ছে তিনি সেটা শহরকেও সেভাবেই কল্পনা করছেন যে চুপচাপ শহরটাও মনে হয় তার মতো একটু থরথর করে কাঁপছে মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ মিনার বলতে কি বোঝায় বলো মিনার হচ্ছে এই যে দেখো মসজিদের উঁচু স্তম্ভ যেখানে দাঁড়িয়ে মুয়াজ্জিন কি করেন আজান দেন তাহলে মিনার বলতে কি বুঝতেছি আমরা মসজিদের উঁচু স্তম্ভ বা গম্বুজ যুক্ত দালান মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ অর্থাৎ এত লম্বা এটাকে মনে হচ্ছে একটা মানুষের রূপ ধরে কেউ দাঁড়িয়ে রয়েছেন পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ পাথরঘাটা একটা গির্জে আছে অর্থাৎ তার জায়গাটার নাম কি পাথরঘাটা সেখানে গির্জা গির্জা বলতে কি গির্জা হচ্ছে খ্রিস্টানদের কি উপাসনালয় কে আমরা বলবো গির্জা পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ অর্থাৎ গির্জার কালার কি রকম হয় তোমরা যারা খ্রিস্টান খ্রিস্টান ধর্মাবলম্বী তারা জানবে যে ওই গিয়া উপাসনালয়টা কি হয় লাল পাথরের লাল পাথর দিয়ে অর্থাৎ লাল ইট ইটের কালারটা লাল হয় লাল রঙের দর্গাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বায় দর্গাতলা আরেকটা জায়গার নাম যে তিনি সেটা পার হয়ে যখন বামে মোড় ঘুরেছেন কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় অর্থাৎ কোত্থেকে এক উটকো পাহাড় বলতে হচ্ছে যে কোত্থেকে মানে অনাহূত যেটা আমরা বলবো এখানে আছে উটকো উটকো মানে কি অপ্রয়োজনীয় বা অপ্রত্যাশিত অর্থাৎ পুরা মানে অন্ধকারের একটা
হাতছানি তাকে ডাক দিল। অর্থাৎ তিনি যতই যাচ্ছেন একটা অন্ধকার, হ্যাঁ ঝাপসায়, যে আমরা আমরা তো পড়েছি, হ্যাঁ কিছু কিছু জায়গায় আছে কি জ্যোৎস্নামাখা পূর্ণিমা, আবার কোথাও আছে কি বলছে কোত্থেকে এক উটকো পাহাড়। অর্থাৎ তার মনে হচ্ছে যে সামনে একটা এই গাছপালা সমস্ত কিছু কি হয়ে আছে, একটা উঁচু 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 নিচু পাহাড়ে রূপান্তরিত হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেটা কি অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয়। কি বলছে এখানে, মমত্বের অনুভূতি বোঝাতে উৎকো শব্দটি ব্যবহৃত হয়েছে। ডাক দিল আয়, অর্থাৎ তাকে হাতছানি দিয়ে ডাকছে যে আমাদের কাছে এসো গাছপালা প্রকৃতি। হ্যাঁ, সেটা পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘি রই পার, অর্থাৎ তিনি আস্তে আস্তে গাছপালা প্রকৃতি সমস্ত কিছুকে হাত বুলিয়ে তিনি কোথায় যাচ্ছেন, লাল দিঘির পারে যাচ্ছেন। লাল দিঘি রই পার অর্থাৎ নদীর একটা দিঘির পারে যাচ্ছেন। এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। কোথায় জোনাকিদের দরবার বসে বলতো দেখি, কোথাও যখন একটু অন্ধকার, হ্যাঁ অন্ধকার থাকে ঝোপঝাড়ে কি হয়, জোনাকিরা মিটিমিটি করে জলে। তো সেখানে এই দরবারটাকে কি বুঝিয়েছে, দরবার মানে হলো রাজসভা বা জলসা, এখানে আনন্দ আসর অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে কি দরবার কি অর্থে ব্যবহৃত হয়েছে, আনন্দ আসর অর্থে। অর্থাৎ তারা জোনাকিরা মিটিমিটি করে অনেক জোনাকি একসঙ্গে জ্বলছে, সেটাকেই কবি দরবার হিসেবে বর্ণনা করেছেন। আমায় দেখে কল কলিয়ে দিঘির কালো জল, দিঘির যে কালো জল অর্থাৎ নদীর কালো জল, আমরা সেটা আসলে নদী বলবো না, দিঘি বলতে হচ্ছে আরো ছোট, দিঘি বা পুকুর তোমরা যেটা বলো। আমায় দেখে কল কলিয়ে অর্থাৎ তিনি কল্পনা করছেন যে নদীর ঢেউয়ের ঢেউগুলো কলকল ধ্বনিতে বা রাতে যখন চারদিক নিঝুম তখন কি হয় একটা সুরের মূর্ছনা সৃষ্টি হয়েছে। বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল, অর্থাৎ রাতের প্রকৃতিটা কবিকে আহ্বান জানাচ্ছে যে এসো আমাদের কাছে, আমাদের কাছে এসো, আমাদের সাথে গল্প করো, আমরা সবাই হচ্ছে না ঘুমানো অর্থাৎ রাত জেগে থাকা প্রকৃতি, না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাজ, অর্থাৎ যখন প্রকৃতি একদম নিস্তব্ধ থাকে, চারদিক একদম চুপচাপ থাকে, তখন কি হয় যারা কবিরা তাদের অনেক ভাব জাগ্রত হয়, মনের মধ্যে অনেক চিন্তা আসে, তারা তখন তাদের কবিতাগুলো সুন্দরভাবে লিখতে পারেন। তাই লিখেছে পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাজ, পদ্য মানে কবিতা, কবিতা লেখার ভাজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। অর্থাৎ রক্ত জবার ঝোপ মানে জবা ফুলের যে লাল জবাটাকে বলছে সেটা যে ঝোপ, বিশাল মানে অনেক ফুল নিয়ে যে একটা ঝোপ তৈরি হয়, সেখানে কি বলছে রক্ত জবার ঝোপের ঝোপের কাছে কাব্য হবে আজ। মানে কবিতা সবাই মিলে, কবি কবিতা লিখবে না, সবাই মিলে সেটা উপভোগ করবে। দিঘির কথায় উঠলো হেসে ফুল পাখিরা সব, দিঘির কথায় কারা উঠলো হেসে মানে সবাই তাদের মানে প্রকৃতিটা জাগ্রত হয়ে উঠলো, ফুল পাখিরা সব, কাব্য হবে জুড়ল কলরব, অর্থাৎ সত্যি তো তারা মানে মজা করছে, আনন্দে তারা উদ্বেলিত হয়ে উঠলো, আনন্দে তারা কলরব করে উঠলো। এটা কি কবি মনের এটা চিন্তা চেতনা, মানে কবি দেখছেন বা অনুভব করছেন যে প্রকৃতি সবাই তাদের নিজ মানে ইয়াতে ফুটে উঠেছে। হ্যাঁ, কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। অর্থাৎ তখন তিনি কি হলেন, তিনি তার আবেগ উদ্দালিত মন নিয়ে তিনি ওই প্রকৃতির মাঝে বসে পড়লেন কবিতা লেখার উদ্দেশ্যে। তো এই যেখানে বলছে কি পদ্য লেখার ভাজ মানে কি ভাজ করে রাখা কবিতা লেখার কাগজ, আর কলরব যারা এই যে সবাই মিলে কলরব করলো, কাব্য হবে কলরব মানে হচ্ছে কোলাহল, কোলাহল করলো। এখন কবি কি করেন যে তার প্রকৃতির মাঝে বসে তিনি তার মনের মাধুরী মিশিয়ে তিনি প্রকৃতিকে নিয়ে কবিতা লেখা শুরু করলেন। তো এটাই হচ্ছে কি পাখির কাছে ফুলের কাছে কবিতা, যে আমরা কবিতাটি হচ্ছে পড়ে আমরা মানে কিছু কিছু ব্যাপার বা কবিতার লাইনগুলো আমরা ভালো মতো কি করলাম যে আত্মস্থ করলাম। এখন আমরা একটু পাঠ পরিচিতিটা পড়বো। হ্যাঁ, পাঠ পরিচিতিতে আমরা তো আগেই বললাম যে পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতা কবির নিসর্গ প্রেম গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে। তা তোমরা তো দেখলে কবিতাটি পড়ে তোমরা কি দেখা গেছে, আমি যখন কবিতাটি পড়েছি তখন কিন্তু আমিও প্রকৃতির মধ্যেই নিজেকে বিলিয়ে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে আমি হয়তো প্রকৃতির খুব কাছাকাছি আছি। তো তোমরাও যদি গভীরভাবে মনোযোগ দিয়ে, হ্যাঁ এটা এটাকে অনুভব করে তোমরা যদি পড়ো, তোমরাও দেখবে যে তোমরা প্রকৃতির মধ্যে যারা ফুল ভালোবাসো পাখি ভালোবাসো তাদের কাছে কবিতাটি অনেক ভালো লাগবে। এই কবিতায় কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান,
মানে নানা ধরনের যে সৌন্দর্য রয়েছে তাদের সঙ্গে মিশে যেতে চান। প্রকৃতি জানো মানুষের পরম আত্মীয় সখা। কবি মনোরম সেই প্রকৃতির আহ্বান শুনতে পান। জড় প্রকৃতি আর জীব প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান, কবি সেই সম্পর্কের সৌন্দর্য আনন্দ অনুভব করেন। অর্থাৎ জড় প্রকৃতি বলতে কি, হ্যাঁ আমরা জানি যে উদ্ভিদের জীবন আছে, হ্যাঁ তারপরে হচ্ছে, কিন্তু তারপরে হচ্ছে পুকুর নদী, এগুলো তো হলো জড়, কারণ না তাই না? কিন্তু তিনি সেগুলোকে অনেক উপমায় মানে রূপায়িত করেছেন। তা তিনি সেগুলোর মধ্যে যে মানুষের সাথে যে প্রকৃতির একটা সম্পর্ক বিদ্যমান, কবি সেই সম্পর্কে সৌন্দর্য ও আনন্দ অনুভব করেন। কি দিয়ে অনুভব করেন? তার মানসত্তা দিয়ে, তার মন দিয়ে। আর তার ছড়া কবিতার খাতা ভরে ওঠে প্রকৃতির সেই সৌন্দর্য ও আনন্দের পংক্তিমালা। পংক্তিমালা মানে হচ্ছে কবিতার লাইন, কবিতার লাইনে লাইনে তার পুরা কবিতার খাতা ভরে ওঠে। তো আশা করি তোমরা এই কবিতাটি সুন্দরভাবে মানে বুঝতে পেরেছো, শিখতে পেরেছো। তো এই যে তোমরা এতক্ষণ ধরে এই কবিতাটি পড়লে, তো নিশ্চয়ই তোমরা এই কবিতাটি পড়ে হ্যাঁ কিছু শিখেছো। তো আমরা কি কি শিখতে পারি, মানে আমরা এই কবিতাটি পড়লে কি কি শিখবো? পল্লী প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে। তোমাদেরকে যদি এখন বলা হয় যে এমুক একটা প্রকৃতির বর্ণনা তোমরা বলো, হ্যাঁ উক্ত স্থানে, তো তোমরা কি কবিতা, তোমরা যদি হচ্ছে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারো তাহলে তোমরা সুন্দরভাবে সেটা বর্ণনা করতে পারবে। প্রকৃতি ও প্রাণী জগতের মধ্যে সম্পর্কের কথা তুলে ধরতে পারবে। প্রকৃতি ও সৌন্দর্য প্রাণী জগতের মধ্যে অবশ্যই প্রকৃতির সাথে, প্রকৃতি না থাকলে প্রাণী জগতের কোনো ভারসাম্য থাকবে না। হ্যাঁ আমরা এর আগে একটা কবিতা পড়েছিলাম শামসুর রহমানের বাঁচতে দাও, তো সেটাও কি ছিল প্রকৃতিমূলক কবিতা, এবং সেখানেও কিন্তু আমরা এই প্রকৃতি সম্পর্কে, প্রকৃতির সাথে মানুষের জীবনের সম্পর্ক কি, ভারসাম্য না থাকলে কি হবে, আমরা কিন্তু সে সম্পর্কে জেনেছিলাম। তো আল মাহমুদের এই কবিতাটাও অনেকটা প্রকৃতিপ্রেমী, প্রকৃতি প্রেমমূলক হলেও এখানেও কিন্তু তিনি সেই কথাটাই উল্লেখ করেছেন যে প্রকৃতি ও প্রাণী জগতের মধ্যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা সম্পর্কে তোমরা জানবে। প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয় সে সম্পর্কে তোমরা জানতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। অবশ্যই প্রকৃতি মানুষের পরম আত্মীয়, প্রকৃতি না থাকলে পরিবেশের ভারসাম্য কখনোই বজায় থাকবে না, এবং মানুষও প্রকৃতির মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সে সম্পর্কটাও থাকবে না। প্রকৃতির সাথে মানুষের নিবিড় ঘনিষ্ঠতা, নিবিড় এই একই কথা, নিবিড় ঘনিষ্ঠতা সম্পর্কে জানতে পারবে। তারপরে আমরা যে যে আল মাহমুদ সম্পর্কে জানলাম, আল মাহমুদের সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারবে, উদাহরণ দিতে পারবে। কেউ যদি বলে তোমরা আল মাহমুদের একটা কাব্যগ্রন্থের নাম বলো তো, একটা কবিতার নাম বলতো বলো তো, তোমরা অবশ্যই এই পাখির কাছে ফুলের কাছে পড়লে তোমরা অবশ্যই বলতে পারবে। তারপরে হচ্ছে আর কি বলা যায়, প্রকৃতির বিচিত্র অপরূপ যে রূপ মাধুর্য রয়েছে, প্রকৃতি যে হচ্ছে অপরূপ রূপ মাধুর্যের উৎস, হ্যাঁ তা এর সম্পর্কে তোমরা জানতে পারবে, এবং সর্বোপরি কি প্রকৃতির চেতনা সম্পর্কে তোমরা জানতে উদ্বুদ্ধ হবে। তো আশা করি তো আমি তোমাদেরকে এই কবিতাটি ভালো মতো বুঝাতে পেরেছি। তো এখানে দেখো কিছু কিছু ইয়ে আছে, পাখির কাছে ফুলের কাছে কবিতা, কবিতার মনে কোন কথাটি বলতে চান বলো তো দেখি, তার নিসর্গ প্রেম। হ্যাঁ পাখির কাছে ফুলের কাছে কবিতা, কবি কোন কথাটি বলতে চান? হ্যাঁ তার প্রকৃতি প্রেম সম্পর্কে বলতে চান, নিসর্গ প্রেম গ নাম্বার। এই আমরা কিছু নৈবিত্তিক দেখছি, পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসারে প্রকৃতি মানুষের কি বলতো দেখি, হ্যাঁ পরম আত্মীয়। পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসারে প্রকৃতি মানুষের পরম আত্মীয়। এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদটা আমরা একটু বলি। এই অনুচ্ছেদটা দেখো, যেটাই নৈবিত্তিকেরই, হ্যাঁ জ্ঞানমূলক অনুধাবন, এটা একটু তোমরা দেখো। লালদিঘি পাহাড়ে, লালগিরি পাহাড়ের চূড়ায় উঠে মনিরের মনে হলো সৃষ্টির এই অপরূপ অপার লীলা জীবনে কখনো তার দেখার সৌভাগ্য হয়নি। মনের অজান্তে সে হারিয়ে গেল অন্য এক কাল্পনিক জগতে, সৃষ্টির রহস্য তার মনকে আবেগ আপ্লুত করলো, তার ইচ্ছে হলো প্রকৃতির কাছে হৃদয়ের অব্যক্ত কথা প্রকাশ করতে। উদ্দীপকের বক্তব্য কবিতার কোন চরণের সাথে সঙ্গতিপূর্ণ? তাহলে এখানে দেখো উদ্দীপকের বক্তব্যকে, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, সেও কি করতো, কি করতে চাইলো, পাহাড়ে উঠে তার মনের কথা অব্যক্ত কথাগুলো প্রকাশ করতে চাইলো, সেরকম এখানেও এই লাইনটার সাথে সম্পর্কযুক্ত। মনিরের ভাবনার সাথে কবি আল মাহমুদের ভাবনার মিল কোথায়?
এখন মিল বের করতে হলে তো অবশ্যই তোমাদেরকে কবিতাটি সুন্দরভাবে বুঝতে হবে, পাঠ পরিচিতি জানতে হবে, না হলে তো তোমরা কখনোই মিল খুঁজে বের করতে পারবে না। তো মিলটা কোথায়? প্রকৃতির সৌন্দর্যের প্রতি মমত্ববোধ, অর্থাৎ তার মনে যে প্রকৃতির প্রতি যে একটা মায়া মমতা জাগ্রত হয়েছে, জন্যই তিনি প্রকৃতিকে নিয়ে কবিতা লিখতে পেরেছেন, তাই না? তো আমরা আজকে হচ্ছে সৃজনশীল গুলো যে আছে এই 86 পৃষ্ঠা, আমরা এগুলো আজকে পড়বো না। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে তোমরা আজকে এই যে কবিতাটা বোঝালাম, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, তারপরে পাঠের উদ্দেশ্য, কবিতাটি খুব সুন্দরভাবে তোমরা পড়বে এবং এখান থেকে তোমরা কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন খুঁজে বের করার চেষ্টা করবে, খাতায় লিখবে। হ্যাঁ, কারণ এবং আমি আগামী ক্লাসে তোমাদেরকে কিছু প্রশ্ন দিব, হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিব, এবং এই যে দুটো সৃজনশীল আছে, সৃজনশীল প্রশ্ন দুটো আমরা খুব সুন্দরভাবে পড়ব এবং বোঝার চেষ্টা করব, সেটা আগামী ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের আজকে এসডব্লিউ কি থাকবে? এসডব্লিউ আমি আজকে তোমাদেরকে বেশি দিব না, এটা হচ্ছে তোমরা 83, 84 এবং 85, এই তিনটা পৃষ্ঠা, 83 থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত তোমরা ঠিক এতটুকু ভালোমতো অনুশীলন করে প্রশ্নের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক গুলো লেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।